নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে নিষ্ঠার সঙ্গে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। বিগত বছরের থেকে এই বছর অনেক আলাদাভাবে পালন করা হচ্ছে, তার কারণ এই করোনা মহামারী পরিস্থিতির জন্য সরকারি নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজার ও মাস্ক ব্যবহার করে স্নান যাত্রা পালন করা হচ্ছে। প্রতি বছর মায়াপুর ইসকন মন্দিরে বহু ভক্ত সমাগম দেখা যেত, কিন্তু এবছর করোনা আবহে সেভাবে দেখা নেই ভক্তের। রাজ্য সরকারের বিভিন্ন নিয়ম মেনে মন্দিরের ভিতরে পালন করা হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। কৃষ্ণ জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমাদের আজকে যে অনুষ্ঠানটা এখানে আছে, জয় জগন্নাথের অনুষ্ঠান, স্নানযাত্রা। স্নানযাত্রা মানে হচ্ছে জগন্নাথের জন্মদিনে জগন্নাথ দেবকে বিভিন্ন রকম পদ্ধতি, দুধ, ঘি, মধু, দই, বিভিন্ন রকম আইটেম দিয়ে আমরা অভিষেক করি। সেক্ষেত্রে এবার আমাদের ক্ষেত্রে প্রোটোকলটা, আমাদের সব থেকে কোভিড প্রোটোকলটা আমাদের খুবই বিষয়ের ছিল, যেটা আমরা ফলো করলাম, যেটা আমরা চেষ্টা করালাম আমাদের ভক্তরা যারা এসছেন এত আগ্রহের সঙ্গে, যারা জগন্নাথের অনুষ্ঠানে এসছেন, প্রোটোকলটা সম্পূর্ণভাবে ফলো করেছেন। মাস্ক আর আমাদের সোশ্যাল ডিস্টেন্স চেষ্টা হয়েছে আমাদের অনেকটাই করার চেষ্টা করেছি। আর যারা আমাদের বাড়িতে বসে দেখছেন, অনলাইনে দেখেছেন, তাদের জন্য ধন্যবাদ, তারা আসেননি আমাদের এই কোভিড সিচুয়েশনের জন্য। তো আমাদের এই সমস্ত ফেস্টিভ্যালটা একটা আনন্দ, সকলে বাড়িতে বসে অনেকে মনে কীভাবে এই স্নানযাত্রাটা হয়, মানে প্রথমে কী কীভাবে স্নান কী কী দেওয়া হয়? আমাদের জগন্নাথ দেবকে প্রথমে পঞ্চামৃত আমাদের স্নান করানো হয়, মধু, ঘি, দুধ, দই, তার সঙ্গে আমাদের পঞ্চামৃত গোয়ার অনেক কিছু দিয়ে আমাদের একটা পঞ্চামৃত তৈরি হয়, সেগুলো দিয়ে আমাদের প্রথমে অভিষেক করা হয়। তারপরে দই, ঘি, দুধ, মধু এগুলো কন্টিনিউ থাকে, বিভিন্ন রকম জুস থাকে, বিভিন্ন রকম ফলের, আমাদের এখন সিজনাল ফল যেগুলো আছে, ম্যাঙ্গো জুস। তারপরে আমাদের এই স্নানের পরে আজকে আমাদের জগন্নাথ দেবকে অনেক বড় একটা, যেটা 65 আইটেমের একটা আমাদের আয়োজন করা হয়, ভোগের আয়োজন করা হয়, বড় একটা ধরনের আয়োজন সেটা ভগবানকে দেওয়া হবে। তারপরে আমাদের আজকে বিশেষ অনুষ্ঠান যেটা হচ্ছে গজবেশ, এই স্নানযাত্রার পরে জগন্নাথের যে ড্রেসটা দেওয়া হবে সেটা হচ্ছে হাতির ড্রেস পরানো হবে। গজবেশে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন দেওয়া হবে আজকে। এটা হচ্ছে আমাদের স্নানযাত্রার পরে। এরপরে আমাদের জগন্নাথ দেব 15 দিনের জন্য আমাদের বিশ্রামে থাকেন। সেক্ষেত্রে আমাদের জগন্নাথ দেবের এত স্নান করার পরে যে জ্বর আসেন, আমাদের কথোপকথন যেটা আছে, জ্বর আসেন, তার জন্য বিভিন্ন রকম ভগবানকে মেডিসিন দেওয়া হবে। এই 15 দিন স্নানযাত্রা, আজকে থেকে 15 দিন ভগবানকে বিভিন্ন, হ্যাঁ 15 দিন আমাদের জগন্নাথের দর্শন দেওয়া হবে না, হ্যাঁ কাল থেকে জগন্নাথের আর কোনো দর্শন হবে না, 15 দিন রথযাত্রা পর্যন্ত। আবার রথযাত্রার দিন আমাদের জগন্নাথ রথে উঠবেন। তো এই কদিন আমাদের ভগবানের জন্য বিভিন্ন রকম ঔষধি প্রকারের কিছু আমাদের আইটেম থাকে, যেগুলো ভগবানকে অফারিং করতে হয় সেটা আমরা করব। আর আমাদের সিকিউরিটি সাইড থেকে, এটা আমাদের ইসকন সিকিউরিটি সাইড থেকে আমরা সুন্দরভাবে একটা অনুষ্ঠানটাকে প্রোটোকলটা মেনে আমরা চেষ্টা করলাম, যেটা সুবল সুদামা দাস সিকিউরিটি। Snanayatra festival in this Iskon Mandir, so we are very happy, it's a very nice festival. Jagannath Baladev Subhadra are
very merciful deities, so they accept everyone here. So everyone participated in Abhishek. So then nice prasadam, charinamrita, everything. So please come to ISKCON temples. It's always festival mood here in Mayapur. So welcome. We are from Russia and we are staying here for 3 years and don't want to go back to Russia. Your name? Hare Krishna. Your name? My name is Maria. Maria. Jai Jagannath. Ananda pelam, snan koralam, ar ki? Kirtan khabo akon. Prasadam khabo, khub bhalo, sab festival bhalo chilo. Ar choto kintu khub mishti. Ar ami khushi ki Jagannath খুব কারণিকা আর আমাকে আসতে দিয়েছে এই কোভিড সময়ের আর মধুমাই ভালো লাগছে এই জগন্নাথ মন্দিরে এসেছে এসে জগন্নাথকে জল ঢেলে তো আমার খুব ভালো লাগছে আগের বারের সাথে এবারে পার্থক্যটা আগের বার তো 2020 তে হয়নি রথ মানে রথযাত্রাও হয়নি স্নানযাত্রাও হয়নি কিন্তু আগের তুলনায় আগে যেমন স্নানযাত্রা মহোৎসব হতো ওর তুলনায় অনেক লোক কম কেন কি এই কোভিড সিচুয়েশনে অনেক লোক আসতে পারেনি তারা ইচ্ছা করেও আসতে পারেনি কিন্তু আমরা সুযোগ পেয়েছি আসার তো খুব ভালো লাগছে আচ্ছা না না নিয়ম নিষ্ঠার কোনো ত্রুটি নেই এখানে সবাই যারা যারা মাস্ক পরছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন হচ্ছে আর খুব কম লোক এসেছে তো অনেক যেহেতু অনেক বড়টা প্লেস তাই জন্য সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে মাস্ক পরছে স্যানিটাইজার ইউজ করছে আর যতগুলো গভর্নমেন্ট দ্বারা যতগুলো কোভিড প্রোটোকলস লাগানো হয়েছে সবাই সবকিছু মেনটেন করেছে নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস বাংলা